ভয়ঙ্কর যুদ্ধের পরিস্থিতি এবং সেই খবর আপনাদের সামনে লাগাতার তুলে ধরছি, যেখানে ইলাতে শহরের কাছে ড্রোন ধ্বংস করা হয়। হিজবুল্লাহ ড্রোন ধ্বংস করলো ইসরায়েলের নৌসেনা। আরও একবার জানাই, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ইসরায়েলি নৌসেনা ধ্বংস করেছে হিজবুল্লাহ ড্রোন। ইলাত শহরের কাছে ড্রোন ধ্বংস করা হচ্ছে এবং সেই ছবি স্যাটেলাইট ইমেজারিতে যে ছবি সামনে আসে, সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। ইলাত শহরের কাছে ড্রোন ধ্বংস করা হয়েছে এবং লিবানানের সঙ্গে যে যুদ্ধময় পরিস্থিতি এই মুহূর্তে ইসরায়েলের তৈরি হয়েছে, হিজবুল্লাহ এই জঙ্গি গোষ্ঠীকে খতম করবার উদ্দেশ্য নিয়ে মূলত যেমনটা খবর, ইলাত শহরের কাছে সেখানে ড্রোন ধ্বংস করা হয়, হিজবুল্লাহ ড্রোন বলে খবর পাওয়া যায় এবং ধ্বংস করলো ইসরায়েলি নৌসেনা। একটার পর একটা ব্রেকিং আপনাদেরকে দিচ্ছি, যেখানে হিজবুল্লাহর অস্ত্রভাণ্ডারও ধ্বংস করা হয়েছে দক্ষিণ লেবাননে। সেখানে অস্ত্রভাণ্ডারে আকাশপথে হামলা চালানো হয়, অস্ত্রভাণ্ডার ধ্বংস করে ইসরায়েল। আরও একবার আপনাদেরকে জানাই, হিজবুল্লাহ অস্ত্রভাণ্ডার ধ্বংস দক্ষিণ লেবাননে। দক্ষিণ লেবাননে যে অস্ত্রভাণ্ডারে খোঁজ পাওয়া গিয়েছে, সেখানে আকাশপথে হামলা চালানো হয়, অস্ত্রভাণ্ডার হামলা চালিয়ে ধ্বংস করে ইসরায়েল। যে ছবি আপনাদেরকে আমরা রেডমার্ক করে দেখাচ্ছি এবং পয়েন্ট আউট করে দেখতেই পাচ্ছেন, সেই ছবি হিজবুল্লাহর যে অস্ত্রভাণ্ডার, সেই অস্ত্র ভাণ্ডারই ধ্বংস করা হলো ইসরায়েলের পক্ষ থেকে। পাশাপাশি জানাই, ইলাতে শহরে সেখানে ড্রোন হামলা, ইসরায়েলের দক্ষিণ প্রান্তের শহরের বন্দরে হামলা চালানো হয়েছে। যেই হামলার ভিডিও এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছে রিপাবলিক বাংলা, দেখতেই পাচ্ছেন যে ছবি দেখতে পাচ্ছেন, একবারে ড্রোন হামলা চালানো হয় ইসরায়েলের দক্ষিণ প্রান্তের শহরের বন্দরে, সেখানে হামলা চালানো হয়। ইলাতে শহরের ড্রোন হামলা, ইসরায়েলের দক্ষিণ প্রান্তের শহরের ড্রোন হামলা। ভারতীয় নাগরিকদের জন্য নতুন নির্দেশিকা, যেখানে নতুন নির্দেশিকা জারি বেইরুটের ভারতীয় দূতাবাসের, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লেবানন ভ্রমণ না করার পরামর্শ বেইরুটের ভারতীয় দূতাবাসের, এবং আপাতত লেবাননে থাকা ভারতীয়দের লেবানন ছেড়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এমনকি বেইরুটে সেখানে বসবাসকারী ভারতীয়দের সতর্ক করা হয়েছে। ভারতীয়দের জন্য হেল্পলাইন নম্বর এবং ইমেল আইডি চালু করা হয়েছে তাদের সাহায্যার্থে। ভারতীয় নাগরিকদের জন্য নতুন নির্দেশিকা জারি করা হলো বেইরুটে ভারতীয় দূতাবাসের তরফ থেকে, এবং পরবর্তী নির্দেশে না দেওয়া পর্যন্ত লেবানন ভ্রমণ না করার পরামর্শ, এবং পরামর্শ বেইরুটে ভারতীয় দূতাবাসের, আপাতত লেবাননে থাকা ভারতীয়দের লেবানন ছেড়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে তারা ছেড়ে অন্যত্র নিজ নিজ দেশে ফিরে যান, এবং বেইরুটে বসবাসকারী ভারতীয়দের সতর্ক করা হয়েছে, তাদের জন্য হেল্পলাইন নম্বর এবং ইমেল আইডি চালু করা হয়েছে। এবং যে নির্দেশিকার কথা আপনাদের সামনে আমরা তুলে ধরছি, তাই এই মুহূর্তে গ্রাফিক্যালি আরও একবার আপনাদের সামনে রাখি। দেখুন, লেবাননের সাম্প্রতিক যা পরিস্থিতি এবং ঘটনার যা প্রেক্ষিত, তারই প্রেক্ষিতে এই নির্দেশিকা জারি করা হয়েছে, যেখানে প্রবাসী ভারতীয়দের দ্রুত লেবানন ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ ভারতীয়রা, তারা যারা প্রবাসী, তারা যাতে ভারতে ফিরে যান বা অন্য কোনো সেফ জায়গায় তারা যাতে ফিরে যান। যে ভারতীয়রা এখনও লেবাননে রয়েছেন, তারা চূড়ান্ত সতর্কতা অবলম্বন করুন, কারণ পরিস্থিতি যথেষ্টই এই মুহূর্তে জটিল রয়েছে। ভারতীয় দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখুন, এবং পাশাপাশি যে নির্দেশিকায় উল্লেখ রয়েছে সেগুলি আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে লেবাননের সাম্প্রতিক পরিস্থিতি এবং ঘটনার প্রেক্ষিতে এই নির্দেশিকা যা সামনে আসছে। সময় যত গড়াচ্ছে তত ইসরায়েল হিজবুল্লাহ সংঘর্ষ মারাত্মক আকার নিচ্ছে। দুদিন আগে লেবাননে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালা ইসরায়েল, বুধবার সেই হামলার জবাব দেয় হিজবুল্লাহ। বুধবার তেল আভিভের কাছে গুপ্তচর সংস্থা মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে এই গোষ্ঠী। তবে ইসরায়েলি সেনার পাল্টা দাবি, ভোরবেলা হামলা চালানো হলেও সফলভাবে তা ঠেকানো গিয়েছে, হতাহতের কোনো খবর নেই। পেজার ওয়াকিটকি বিস্ফোরণের পর দক্ষিণ লেবাননে রকেট হামলা ইসরায়েলি সেনার, কোমর ভাঙছে লেবাননে হিজবুল্লাহ জঙ্গিদের। হিজবুল্লাহ জঙ্গিদের একাধিক ডেরায় হামলা ইসরায়েলি বায়ুসেনার, হামলায় খতম হিজবুল্লাহর মিসাইল ও রকেট ফোর্সের কমান্ডার ইব্রাহিম মোহাম্মদ কুবাইসি। ইসরায়েলের হামলায় হিজবুল্লাহ জঙ্গিদের 6 জনেরও বেশি কমান্ডার খতম, মৃত্যু হয়েছে হিজবুল্লাহ টপ র্যাঙ্ক কমান্ডার প্রধান আলী করাচির। তবে এই পরিস্থিতিতে ভারতীয় নাগরিকদের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে বেইরুটের ভারতীয় দূতাবাস। লেবাননে থাকা সমস্ত ভারতীয় নাগরিকদেরও লেবানন ছেড়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে রিপাবলিক বাংলা। তেলের বরাদ্দ বৃদ্ধির দাবিতে প্রতিবাদ, দুর্গাপুরের ট্রাক মালিকের সঙ্গে ট্রাক চালকদের একাংশের মতবিরোধ।
এলপিজি বটলিং প্লান্টে, সেখানে আটকে রাখা হয়েছে 33টি ট্রাক। কর্মবিরতি, রান্নার গ্যাস পরিবহনকারী ট্রাক চালকদের একাংশের এবং পুজোর আগে জেলায় জেলায় গৃহস্থের হেঁসেলে প্রভাব পড়ারও আশঙ্কা থাকছে। ফার্স্ট অন ভিজুয়াল রিপাবলিক বাংলা তুলে ধরছে, ট্রাক মালিকরা কি জানাচ্ছেন শোনাই। নিয়ম হচ্ছে যে অ্যাগ্রিমেন্ট অনুযায়ী যে 3.65 এক লিটার তেল দিলে 3.65 কিলোমিটার ওরা যাবে, কিন্তু ওরা 14 মাস চলার পরে হঠাৎ করে ওদের মনে হয় যে না এটা আমরা আর পাচ্ছি না, আর ওরা 5 তারিখ থেকে গাড়িগুলোকে প্রত্যেকটা গাড়ি 33 টন দাঁড় করে, অথচ এগ্রিমেন্ট আছে যার মধ্যে আমাদের ট্রান্সপোর্টার, ড্রাইভার রিপ্রেজেন্টেটিভ এবং আমাদের INTDC-র সর্বনেতৃত্বর সই আছে। হঠাৎ করে ওরা 5 তারিখ থেকে বলে যে না 1 কিলোমিটার গেলে যেটা 3.65 ওরা চালাচ্ছিল সেটা 3.5 কিলোমিটারের বেশি চালাতে পারবে না। তো আমরা সবাই কাছে রিকোয়েস্ট করি, আমরা টপ নেতৃত্বর কাছে যাই, থানাকে জানাই, থানাকে নিয়ে ওদের মিটিংও হয়, সবাই রিকোয়েস্ট করি যে পুজোটা কমসে কম পার করে ব্যাপারটা সলিউশনে একটা আসা যাক, কিন্তু কোনোভাবেই ওরা মানে না। ওনাকে জানাতে চাই যে উনি যদি ব্যাপারটা নিয়ে একটু ভাবনা চিন্তা করতেন তাহলে ভালো হতো, নাহলে আলটিমেটলি দীর্ঘদিন এরকম যদি 1 মাস 2 মাস চলতে থাকে তাহলে এরকম হতে পারে যে সিলিন্ডার পাবেই না অনেক অনেক মানুষ। দুর্গাপুর ইন্ডিয়ান বটলিং প্ল্যান্টে 30-এর অধিক গাড়ি আজকে দাঁড়িয়ে আছে সার দিয়ে, কারণ লোড হচ্ছে না। কারণ কি, ড্রাইভাররা বলছেন আমরা সমকাজে সমবেতন পাচ্ছি, ম্যানেজমেন্ট বলছেন এই শর্তে যদি রাজি না হন তাহলে গাড়ি নিয়ে বেরিয়ে যান। তাহলে যেখানে একটা ইমার্জেন্সি প্ল্যান্ট, সেই প্ল্যান্টে কেন সিওডি হচ্ছে না, কেন এগ্রিমেন্ট হচ্ছে না? তৃণমূল, ট্রেড ইউনিয়ন, কংগ্রেসের নেতৃত্ব দিশাহীন, তারা শ্রমিক স্বার্থে কাজ করতে পারছেন না। মাননীয় মুখ্যমন্ত্রী দুর্গাপুরে এসে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল, ট্রেড ইউনিয়ন, কংগ্রেসের নেতৃত্ব সম্পর্কে অনীহা প্রকাশ করেছিল এবং সেখানে দাঁড়িয়ে নেতৃত্ব ফেলিওর করছে প্রতিটা জায়গায়। শুধুমাত্র এরা গোষ্ঠীদ্বন্দ্ব, তোলাবাজি, মারামারি, লড়াই, কাটমানি খাওয়া এতে ব্যস্ত। এই বিষয়ে বিভিন্ন মহলে আলোচনা করেছি এবং অলরেডি প্রশাসনিক মহলে আমরা ইউনিয়নকে সামনে নিয়ে ওই সমস্ত ওয়ার্কারদের নিয়ে একটা আলোচনা জায়গা আমরা তৈরি করেছিলাম, সেখানে আমরা আলোচনা করেছি। আশা রাখছি খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হবে এবং ওখানে যারা এই সমস্ত কর্মকাণ্ড করছে অলরেডি সেই বিষয়ে আমরা খবর রাখছি, কে কী করছে, কী কারণে করছে, সেই বিষয়ে জেলা সভাপতি পুরো বিষয়টি সম্পর্কে অবগত আছেন এবং খুব জলদি এই সমস্যার সমাধান হবে এই আশা রাখছি। দলের যদি কেউ এটার সঙ্গে জড়িত থাকে সেইটা, সেই বিষয়ে আমরা পূর্ণ তদন্ত করছি এবং যে মহলে আমরা জানাবার কে কী করছে সমস্ত মহলে আমরা সেই খবর কিন্তু রাখবার চেষ্টা করছি এবং তাদের বিরুদ্ধে আমরা যথাযথ ভূমিকা নেব এবং তাদের বিরুদ্ধে করা পদক্ষেপ আমাদের জেলা সভাপতিও নেবেন এবং আমরা ব্লক স্তরে যারা আছি আমরাও সেই সম্পর্কে যথেষ্ট করা পদক্ষেপ নেব আগামী দিনে। গত 27 জুন নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরে বিভিন্ন কলকারখানা জুলুমবাজি নিয়ে সরব হয়েছিলেন। তার এই সতর্কীকরণের পরও 2 মাস হতে চলল, পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদের সামনে রাখি, শুনুন। দুর্গাপুরেও তাই হচ্ছে, সব জুলুম চলছে কারখানায় চাঁদা তোলার। এই যারা যারা চাঁদা তুলছে তাদের হাতগুলো একটুখানি বন্ধ করো না, লোকাল পুলিশকে বলো টু বি স্ট্রং। পুলিশ কেন উইক হবে? পুলিশ যদি উইক হয় তাহলে কিন্তু সামাজিক কাঠামোটা ভেঙে পড়ে। পুলিশকে স্ট্রং হতে হবে, কে কোন পার্টি দেখার দরকার নেই, যে হবে তার বিরুদ্ধে উঠে টেক অ্যাকশন।